দর্শক আসসালামু আলাইকুম। একটা প্রোডাক্টের রিভিউ হবে। আমার কাজিন সে কিছুক্ষণ আগে কিউকম থেকে একটা প্রোডাক্ট পাইছে। তো বেসিক্যালি আমরা এখন এই কিউকমের, আমি আসলে এই ওয়েবসাইটটাতে খুব একটা বেশি অর্ডার দিই নাই, কারণ নতুন গজি একটা প্রতিষ্ঠান, কি দেয় না দেয় সেই ধরনের। তো এর আগে মাত্র একবারই আমি অনলাইনে রিসেন্ট যে ভাইব চলতেছে এই ভাইবের মধ্যে ইভেলিতে অর্ডার দিছিলাম। ইভেলিতে গত 2021 সালে জানুয়ারিতে একটা বাইকের অর্ডার দিয়ে আমি 2021 সালের জুলাই মাসে গিয়ে রিফান্ড পাই। অলমোস্ট 7 মাস পরে বাইকের টাকাটা ফেরত পাই। এরপর থেকে আর অনলাইন প্ল্যাটফর্মে আমি নাই, আমি শুধু দারাজ থেকে কেনাকাটা করি। তো পদ্ম কিকম থেকে একটা প্রোডাক্ট কিনেছে, তো দেখা যাক এটা সে এই মাত্র রিসিভ করছে। ভাবলাম কি প্রোডাক্ট দিছে, কত টাকায় দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। পদ্ম, তোর প্রোডাক্ট তুই খুল। আচ্ছা, এই প্রোডাক্টটা কয় তারিখ অর্ডার দিছিস? এটা হচ্ছে যে তোমার এই যে এখানে আছে জুনের 30 তারিখে, জুনের 30 তারিখ অর্ডার দিছিস। আজকে হচ্ছে যে জুলাইয়ের 11 তারিখ, মোটামুটি না আগস্টের, সরি আগস্টের 11 তারিখ, 11 তারিখ। আর আহা, লকডাউনে বাসে থাকতে থাকতে আমি ডেটও ভুলে গেলাম। 41 তো মোটামুটি 41 দিনে প্রোডাক্টটা আসছে, 41 দিন। তো যদিও বাংলাদেশ সরকারের একটা নিয়ম বলছে যে 45 দিনে প্রোডাক্ট দিবে, তবে রিসেন্টলি সেটা 10 দিন বলছে। তো যাই হোক, সেই সময় 45 দিন বলা হয়েছিল যে 45 দিন, না ওই সময় আমরা 26 দিন বলছিল, 26 দিন বলছিল, মানে কিউ কম বলছিল যে 26 দিনে দিবে, 26 দিনে প্রোডাক্টটা দিবে। কিন্তু তুই পাইছিস কত? 41 দিনে প্রোডাক্টটা পাইছিস। আমার আরেকটা প্রোডাক্টের অর্ডার আছে। আচ্ছা, মানে দুইটা প্রোডাক্ট অর্ডার দিছস, একটা পাইছস আর একটা এখনো পাস না। আরেকটা হচ্ছিল আমি জুলাইয়ের 1 তারিখে অর্ডার করছি। আচ্ছা, এইটা কত তারিখ হয়েছিল? জুনের 30, জুনের 30 তারিখ। যাই হোক, একদিন পরে একটা, একদিন পরে দেখা যাক কালকে যদি বাকি প্রোডাক্টগুলো আসে সেটা নিয়ে না হয় আমরা আবার জানবো। কিন্তু অনেক ডিসকাউন্ট ছিল, তো ডিসকাউন্টে কেনা প্রোডাক্টের কোয়ালিটি কেমন হয় সেটা আমরা জানবো। তো পদ্মর নিজের, তোর তোর প্রোডাক্ট তুই নিজেই খুল। কাগজটা কাটিস না, এখান দিয়ে কাট। এখানে কি ছিল বেসিক্যালি? সব হেডফোন, হেডফোন সব হেডফোন। আচ্ছা, তো রিসেন্ট আসলে অনলাইনে দেখা যায় অনেক ডিসকাউন্ট দেয়। এখন ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো মানে আসলে বিশ্বাস করি না যে আসল প্রোডাক্ট দেয় না নকল প্রোডাক্ট। আচ্ছা, আগে আমরা ভাউচারটা দেখি। হ্যাঁ, এই ভাউচারটা খুল, আমরা দর্শকদেরকে দেখাই যে এটার মধ্যে কী কী অর্ডার ছিল, কী কী আসলে। এই যে, আচ্ছা, আর এখানে কি কি অর্ডার দিছিস? জয়রুমের হেডফোন, জয়রুমের হেডফোন 2 পিস। হ্যাঁ, 140 টাকা করে, না 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 70 টাকা করে, 70। আচ্ছা, 70 টাকা করে 2 পিস, 140 140। তারপরে ইউসিসি 100 100 এর প্রত্যেকটা 69 টাকা করে। হ্যাঁ, 5 পিস এলো, মানে সেল করার জন্য অর্ডার দিছস? হ্যাঁ। আচ্ছা, তুই আমি তো 24টা অর্ডার করছি, এখানে আছে 14টা আর 10টা আমার এয়ারফোন ফ্রি থাকবে এটার সাথে। আচ্ছা, এই লিস্টটা আমরা রাখছি। তো দেখা যাক, অনেকগুলো প্রোডাক্টের ডেলিভারি দিছে, তুই আচ্ছা বের কর। আমার এওয়াইয়ের, আচ্ছা এটা খুব খুশি না, অনেকগুলো প্রোডাক্ট খুব কম দামে পাইছস। হ্যাঁ, দুইটা দুইটা হচ্ছে যে আমার তিনটা থাকার কথা। আচ্ছা, আমি এই ভিডিওটা করার দুইটা কারণ আছে। একটা হচ্ছে আপনার সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করা, পাশাপাশি হচ্ছে যে ভিডিওগুলো থাকলে দেখা যাচ্ছে যদি কম দিত তাহলে আমরা কোম্পানির কাছে জানাইতে পারতাম যে দেখেন এই প্যাকেট আপনাদের সামনেই খুললাম, ভিডিওতে প্রমাণ আছে, কম বেশি হইলে যেন কোম্পানির কাছে ক্লেম করা যায়, সেই জন্য আমরা এই ভিডিওটা করে রাখতেছি একসাথে।
প্লাস এক্সপিরিয়েন্সটাও একটা কন্টেন্ট হয়ে গেল, ইউটিউবে যারা আছেন তারা দেখতে পাবেন। তিনটা এটা তাহলে ফ্রি গুলি মনে হয় আলাদা। এই এটা পাওয়া গেছে না? হ্যাঁ তিনটা। ওকে সিএমই আমার, তারপর হচ্ছে যে লেনোভো। আচ্ছা এগুলি হচ্ছে জয়রুমের দুইটা। আচ্ছা জয়রুমের এই দুইটা, এই দুইটা প্রোডাক্ট, এই দুটোটা প্রোডাক্ট সে পাইছে। আর হচ্ছে যে ইউসি 100 এগুলি হচ্ছে 300 এলি পাঁচটা। এটা পাইছে। আচ্ছা এগুলি হচ্ছে আমার পাঁচটা। আচ্ছা পাঁচটা আসছে। হচ্ছে লেনোভো চারটা, বাট আমার এখানে ফ্রিটা কই, ফ্রি গেছে সুপার বেস। আচ্ছা তাহলে এখানে মিসিংটা হচ্ছে জিপি একেজি সুপার কোনটার সাথে? এই টি21 এর সাথে যে ফ্রি একেজি সুপার বেস ইয়ারফোন দেওয়ার কথা সেটা পাওয়া যায়নি। আচ্ছা এখানে খরচ 3257 টাকা আর শিপিং 120 টাকা, 3377 টাকার প্রোডাক্ট। এখানে হচ্ছে টোটাল 3377 টাকার প্রোডাক্ট। ওই প্রোডাক্টগুলো দেখি। ওয়াও এটা একটা একটা ইনভেস্টমেন্ট না, রিস্ক নেয়া। সেই সফল রিস্ক নেওয়াটা এখন সার্থক হইল, সে প্রোডাক্টগুলো অবশেষে পাইলো। এই এক মাস কেমন কাটছে? টেনশনে কাটছে। আর দিবি অনলাইনে অর্ডার? এখনো কিছু প্রোডাক্ট পাওয়া বাকি আছে। হ্যাঁ 26 দিনের জায়গায় 41 দিন। আচ্ছা এর মধ্যে ওই ওদের কন্ট্যাক্ট নম্বরে ফোন দিছিলি, রেসপন্স পাইছিলি? না আমি ওদের সিসিতে কল দিছিলাম, ধরো না শুধু টাকা কাটে। আচ্ছা এখন আমরা এই প্রোডাক্টগুলো কি একটা একটা খুলবো নাকি এগুলো তুই সেল করবি সেজন্য আপাতত সেল করে দিবি? এইজন্য খোলা হবে না। আচ্ছা আর তোর নম্বরটা কি ভিডিওতে দিবি, মানে কেউ যদি ভিডিওটা দেখে কিনতে চায়, নাকি তোর সেল করার জায়গা ফিক্সড হয়ে গেছে? আচ্ছা দিয়ে দিও। আচ্ছা তোর নম্বরটা বলে ফেল। 01641304003। আচ্ছা সো পদ্ম ভাইয়ের নাম্বারটা ভিডিওতে দিয়েই দিলাম, কেউ যদি হেডফোনগুলো কিনতে চায়। ডেফিনেটলি এই দামে তো আর হবে না, কিছুটা যে সে যেহেতু ইনভেস্ট করছে সেটা যদি কিছু লাভ থাকবেই। হ্যাঁ প্রাইস কত দিয়ে সেল করবি এগুলো ঠিক করছোস নাকি কেউ ফোন দিয়ে জানবে? আচ্ছা দেখা যাক, তাতে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আসলেই সত্যি কথা বলতে কি সে অনেকদিন এই প্রোডাক্টগুলোর জন্য ওয়েট করছিল, তো অনেক টেনশনে ছিল, তো ভাবলাম একটা এই টেনশন মুক্তি উপলক্ষে খুব খুশি এই প্রোডাক্টগুলো পেয়ে একটা ভিডিও করে ফেলি। সো কন্টেন্টটা হয়ে গেছে, কিউকমকে ধন্যবাদ, হ্যাঁ প্রোডাক্টগুলো অবশেষে পাঠাইছে, অন্তত ওয়েবসাইটটা বন্ধ হয়ে যায়নি। আশা করি তাদের সার্ভিসগুলো অনেক ভালো হবে, কারণ প্রোডাক্ট দেওয়ার পর যদি মানুষ টেনশনে থাকে সে ক্ষেত্রে আসলে এটা আশাভঞ্জক না। তারা 26 দিনে প্রোডাক্ট দিবে বলছিলো, 26 দিনেই যদি পেয়ে যেত তাহলে সবচেয়ে ভালো হইতো। তো ভালো খারাপ সব কিছু মিলে আমাদের দেশটা আগাচ্ছে, তো আমি চাই যে আমাদের দেশে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে তাদের ওয়ার্ডগুলো রাখবে, যারা 45 দিনে দিবে ওয়ার্ডগুলো দেয়, যারা যেন ঠিক 45 দিনে দেয়, যারা 26 দিনে প্রোডাক্টগুলো দিবে বলতেছে 26 দিনে দেয়, যারা 10 দিনে প্রোডাক্ট পাওয়ার কথা 10 দিনে যেন দিয়ে দেয়। সো আমাদের গভর্নমেন্ট অনেক চেষ্টা করতেছে এই ধরনের ওয়েবসাইটগুলোকে যেন একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারে, তো সেটার চেষ্টা চলতেছে, আশা করি আপনারাও সেই সুফলটা পাবেন। সো এই ভিডিওটা কেমন লাগলো? অনলাইন থেকে বিভিন্ন কেনাকাটার আরও ভিডিও আমরা সামনে হাজির করার ইচ্ছা আছে, তো সেটা সেরকম ধরনের অনেক ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, রিয়াদ ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভবিষ্যতে আরও বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হবো, হঠাৎ হঠাৎ বিভিন্ন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে যাব। তো সবাইকে আবারও ধন্যবাদ, আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হবো। আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, ভিডিও শেষে একটা কথা না বললেই নয়, এই প্রোডাক্ট
এই ভিডিওটা কোনো রকমই স্পন্সর্ড ভিডিও না, অর্থাৎ কিউকম কর্তৃপক্ষ এই ভিডিওর সাথে কোনো ধরনের অ্যাটাচড না, আমাকে বলে নাই যে ভিডিও করো, নিজ উদ্যোগে করা, যেহেতু নিজের টাকা পয়সা আমার কাজিন নিজেই নিজের গাটের টাকা খরচ করে অর্ডারগুলো দিছিল। জাস্ট এই ভিডিওটার করার উদ্দেশ্য একটাই যে আপনাদের সাথে আমাদের ফ্যামিলিতে হয়ে যাওয়া এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা। তো এই সকল অলরেডি আমার কাজিন অনেক টেনশনে ছিল, কারণ যেহেতু 26 দিনে প্রোডাক্টগুলো দিবে বলতেছিল কিন্তু অনেক দিন লেগে যাচ্ছিলো, সেগুলো নিয়ে সে অনেকটা টেনশনেই ছিল। তো জাস্ট বর্তমানে আমাদের যে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করা, কোনো সময় যদি ওয়েবসাইটে কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন হয়, কোনো কারণে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সাইট বন্ধ হয়ে যায় কিংবা কোনো ধরনের ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস হয়, এই ধরনের কোনো অকারেন্স ঘটলে সেটার সাথে আমরা কোনো ধরনের সম্পৃক্ত না। অলরেডি আমরা সাফারার, যে কিছুদিন আমাদের দেরি হয়ে গেছিলো প্রোডাক্টগুলো পেতে। তো জাস্ট এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। আর পদ্ম কিন্তু আমার কাজিন, সে কিন্তু অলরেডি 2টা অর্ডার দিয়েছিল, তার আরও একটা ভাউচারের বেশ কিছু অর্ডার এখনও সে হাতে পায় নাই, এই প্রোডাক্টগুলো হাতে পেয়েছে, সে এখনও কিছুটা টেনশনে আছে, ঠিক না? তো সে এখনও কিছুটা টেনশনে আছে কারণ বাকি অর্ডারগুলো এখনও আসে নাই, অলমোস্ট সেটাও প্রায় 40 দিনের মতো হয়ে গেছে। তো আশা করি পেয়ে যাবে, তেমন আমি আশা ভরসা দিচ্ছি। আর যদি না পাই সেক্ষেত্রে অবশ্যই তো একটা ভিডিও আমরা বানাবো, কিংবা পেলেও সেটার নতুন প্রোডাক্টগুলো নিয়ে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো। তবে প্রোডাক্টগুলো আসলে মার্কেট থেকে অনেক কম দামে পেয়েছে সে, এবং প্রাইসও অনেক রিজনেবল। যেমন এই হেডফোনটা আমি 500 টাকার নিচে কোথাও পাই নাই, সে সম্ভবত 260 টাকা দিয়ে 230 টাকা দিয়ে কিনেছে এই ধরনের। তো আসলে এই এগুলো হচ্ছে যে সে অনেকটা রিসেলারের মতো, অনলাইন প্ল্যাটফর্মটা যাদের প্রয়োজন সে প্রয়োজনের জিনিসে একটা দুইটা জিনিস কিনলো এবং খুব দ্রুত যেন হাতে পায়, এই ধরনের অনলাইন আসলে আসা দরকার। রিসেলারদের জন্য ওয়েবসাইট সম্পূর্ণ আলাদা হওয়া দরকার। তো সেগুলো সম্পূর্ণ আপনাদের নিজ উদ্যোগে নিজ রিস্কেই কেনাকাটা করবেন। সবাইকে সাবধানও জানাচ্ছি, আবার শুভকামনাও জানাচ্ছি, অনলাইন বাংলাদেশের অনলাইন কমিউনিটি অনেক এগিয়ে যাক সেই শুভকামনা জানাচ্ছি। সো আবারও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।